আমরা একসাথে হাত জোড় করে হাতে হাত ধরে আমরা একসাথে থাকি, কিন্তু যেখানে যেখানে বিজেপি শক্ত হয়েছে, উত্তর প্রদেশে আমার ভাইদের দিয়ে যে আসুন, তার ফ্রিজের মধ্যে কি মাংস আছে সার্চ করে তাকে পেটিয়ে হত্যা করে 2000 মানুষকে হত্যা করা হয়েছে। একজন আছেন গুজরাট থেকে মোটা ভাই, এরকম মোটা, সে এখানে এসে এখানে এসে আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করে, বলে এখানে যদি সরস্বতী পুজো না হয় তাহলে মমতা ব্যানার্জির ইটে ইট বাজিয়ে দেবো। আমি বললাম, ওরে গাধা, এখানে যারা স্কুলে পড়ে, যারা মানে, তারা নির্ভয় সরস্বতী পুজো করে, কিন্তু দুর্গা পুজো করে, দুর্গা পুজো রেড রোডে কার্নিভাল হয়, কিন্তু আবার সমান সম্মান নিয়ে সেই রেড রোডে ঈদের আর বকরিদের নামাজও হয়। তার কারণ আমরা সবাই এখানে মাথা তুলে থাকি, আমরা যারা হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই হয়ে মাথা তুলে থাকি, তার কারণ আমরা উপরওয়ালা ছাড়া কারোর সামনে মাথা নিচু করি না, তাই মাথা তুলে থাকি। আজকে এসে বড় বড় কথা, একটু আগে এসেছিলেন ওই দাঁড়িয়ালা, চাচার কথা বলছি না, দাঁড়িয়ালা, ওই যে দাঁড়িয়ালা যে গুজরাটে 2000 মানুষের দাঙ্গায় মানুষ মারা গেছে, যার দাঙ্গায়, সেই লোকটা এসে বলছিল, আমি হম খুব খুশ হ্যায়, হম খুব খুশ হ্যায়, যে বঙ্গাল মে এসা ইতনা আদমি হামারে সামনে হ্যায়, ইসকা মতলব দিদি কা ভট্টা বৈঠ গিয়া হ্যায়। আমি বললাম, এই আনন্দে থেকো না, তার কারণ মমতা ব্যানার্জি বাংলায় প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আছে।